দেশে বিদ্যুৎ ও জ্বালানির সংকট চলছে বলে বিশেষ মহল উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে এই অভিযোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যারা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে দেখতে চায় তাদের কথায় দেশবাসী বিভ্রান্ত হবে না বলেও দাবি তার। দেশে বিদ্যুৎ ও জ্বালানির সংকট চলছে বলে একটি চিহ্নিত মহল উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রকৃতপক্ষে বৈশ্বিক করোনা মহামারী পরবর্তী সময়ে বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারের এ সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবী জ্বালানি সাপ্লাই চেইন অস্থিতিশীল হয়ে পড়ে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যের অস্বাভাবিক উর্ধগতি দেখা দেয়। পৃথিবীর প্রায় 90% বেশি দেশ প্রাথমিক জ্বালানির জন্য আমদানির উপর নির্ভরশীল।